দীর্ঘদিন বন্ধ থাকলেও বেতনের জন্য শিক্ষার্থীদের চাপ দিচ্ছে বরিশালের মাধ্যমিক বিদ্যালয়গুলো। করোনার কারণে পরিবার সামলাতে হিমশিম খাওয়া অভিভাবকরা এ নিয়ে নতুন দুশ্চিন্তায় পড়েছেন। অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষ উভয়কেই মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা। বরিশাল থেকে সালেটিটুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নারায়ণ সাহা। করোনা সংক্রমণের কারণে প্রায় 4 মাস ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে শিক্ষার্থীদের গত 5 মাসের বেতন তুলতে মরিয়া হয়ে উঠেছে মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। এজন্য খুদে বার্তা থেকে শুরু করে ফোন দিয়ে অভিভাবকদের চাপ সৃষ্টি করছে। করোনা মহামারীতে অর্থনৈতিক দৈন্যদশায় ভোগা অভিভাবকরা নতুন দুশ্চিন্তায় পড়েছেন। আমাদের পরিবার পরিজন নিয়ে সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে হচ্ছে। এর পর্যায়ে আবার দেখা যায় যে স্কুল থেকে একটি মেসেজ আসছে বিগত দিনের বেতন আদি দেওয়ার জন্য, এটা একটা অমানবিক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মেসেজ দিয়ে ফোন করে, তার ডেকে নিয়ে মানে তাদের বেতন চাচ্ছে, এটা আসলে একটা দুঃখজনক ঘটনা। এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাংক হিসাব থেকে টাকা নিয়ে এই দুর্যোগের সময় শিক্ষা প্রতিষ্ঠান চালানোর অনুরোধ জানিয়েছেন অভিভাবকরা। তাদের হিস্তিতে থেকে তারা কিন্তু এখন ব্যয় করতে পারে, সেটা না করে সেটা বাড়তি চাপ দিচ্ছে অভিভাবকদের উপরে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টকর। নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাঁচিয়ে রাখতে সচ্ছল অভিভাবকদের বেতন দেওয়া উচিত বলে মনে করেন এই শিক্ষক নেতা। আর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবক উভয়কেই মানবিক হওয়ার অনুরোধ জানান। এই করোনার দুর্যোগে আমাদের শিক্ষকদের বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কারোরই উচিত নয় অভিভাবকদের বেতন আদায়ের ব্যাপারে চাপ সৃষ্টি করা। আবার পাশাপাশি অভিভাবকদেরও উচিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে বাঁচিয়ে রাখা। কোনো প্রতিষ্ঠানকে কোনো শিক্ষার্থী যদি অসচ্ছল হয় বা তার অভিভাবক অসচ্ছল হয় তাকে যেমন চাপ প্রয়োগ করবে না, আবার যে সম্মানিত অভিভাবক যার সামর্থ্য আছে তিনিও তার সন্তানের স্বার্থে ওই প্রতিষ্ঠানটা টিকিয়ে রাখার জন্য যেন তার সন্তানের বেতন ভাতাটা দিয়ে হইলেও প্রতিষ্ঠানটাকে অন্তত টিকিয়ে রাখে। বিভাগীয় শহর বরিশাল নগরী থেকে শুরু করে 10 উপজেলায় 750 এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রতি বছর ভর্তির সময় বিভিন্ন খাতে 2 থেকে 3.5 হাজার টাকা এবং 1 মাসের বেতন আদায় করে আসছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে 2200। প্রতি বছর এদের কাছ থেকে 1.5 কোটি টাকা করে আয় করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরও করোনাকালীন সময় বেতন পরিশোধের জন্য অভিভাবকদের উপর চাপ সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। আর এসব বড় শিক্ষা প্রতিষ্ঠানকে অনুসরণ করছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো। SATV বরিশাল। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBDTE, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/SATVNews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/SATVBDTE। SATV সাথে আছি সবসময়।